কুখ্যাত বালি মাফিয়া পারভেজ আলম সিদ্দিকীকে গ্রেপ্তার করল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। বালি দৌরাত্ম্য বন্ধে ও বালির অবৈধ পাচার রুখতে পুলিশ কর্তা রাজশেখর মুখার্জি ও মনোরঞ্জন মণ্ডলের নেতৃত্বে এক স্পেশাল টিম তৈরি করেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট কমিশনার সুধীর কুমার নীলকান্তম। শনিবার বিহারের মুজফ্ফরপুর থেকে পারভেজকে গ্রেপ্তার করে স্পেশাল টিমের সদস্যরা। রবিবার ধৃতকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক 14 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। পারভেজের বিরুদ্ধে বালি চুরির অভিযোগ ছিল, কিন্তু পারভেজের নিজস্ব সরকারি লিজ নেওয়া তিনটে ঘাট আছে, তবুও পুলিশ বলছে যে পারভেজ নাকি বালি চুরির কিংপিন। দীর্ঘদিন ধরে তোর পলাতক ছিল? না না, কোথাও পলাতক ছিল না, ওর দেশের বাড়িতে ছিল, কোথাও পলাতক ছিল না। কোন থানা পুলিশ? এটা আজকে অন্ডাল থানার কেসে ও রিমান্ড চাওয়া হলো, আর 14 দিনের জন্য রিমান্ড চেয়েছিল। বলছি বিভিন্ন থানাতে দুর্গাপুর, অন্ডাল, পাণ্ডবেশ্বর, আসানসোল বিভিন্ন জালিয়াতির একটা অভিযোগের বালি কারবার করতো। না না, পারভেজের তো আমি তো বললাম প্রথমে, পারভেজের নিজস্ব বালিঘাট ছিল, তিনটে বালিঘাটে তার নিজের নামে লিজ নেওয়া আছে, তো এখানে জালিয়াতির অভিযোগ আসে কোথায়? তার নিজের নামে যখন বালিঘাট আছে তখন সে জালিয়াতি করতে যাবে কেন? এক প্রকার তো এখন সার্কামস্টান্সেস দেখে তাই মনে হচ্ছে যে আমার মক্কেলকে হেনস্থা করা হচ্ছে। 14 দিনের পুলিশ হেফাজত অন্ডাল থানা, অন্ডাল থানা কী কী ধরা দিয়েছে? 379, 411 আর আপনার মাইনিং অ্যান্ড মিনারেলস অ্যাক্ট একটা ধরা হয়েছে। কোথা থেকে অ্যারেস্ট দেখা? পুলিশ তো অ্যারেস্ট ফরওয়ার্ডিংয়ে সেটা পাইনি। কী নাম আছে? সুব্রত মুখ। দুর্গাপুর থেকে দেবজ্যোতি ঘোষের রিপোর্ট, টিভি নিউজ 10। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।